আমরা সিন্ধুকসরি রোডে আছি, আসলে অনেক সুন্দর রোডটা, খুব সুন্দরভাবে করা নতুন রোড। সে একটা ফিল পাওয়া যাচ্ছে, দুর্ঘটনা দমন এলাকা গতিসদেশ, দুর্ঘটনা বাইক প্রায় শুধু দুর্ঘটনাটা ঘটায়, এটাই মূল। আমরা বর্তমান সিন্ধুকসরি জোনে আছি, দূরত্ব 800 গজ। ও, সিন্ধুকসরি জোন থেকে মূলত 800 গজ দূরত্ব আমরা এই। আর মহলসরি সিন্ধুকসরি জালিয়াপাড়া সড়ক নির্মাণ প্রকল্প 2 পর্যায়ে দেখা যাচ্ছে কিনা যাত্রী ছাউনি। তা মূলত এ যাবৎ মনে হয় 230 কিলো রাইড করছি সকাল থেকে, আর এখন 66 কিলো, মানে জালিয়াপাড়া থেকে মানে রাঙামাটি যাব 66 কিলো দূরত্ব। এই দূরত্বে এখন আমরা মূলত যাব 66 কিলো। আর এটা হচ্ছে নতুন রোড, অবশ্যই বাইকে দেখতে পারবেন নতুন রোডটা পুরোটাই। আর এই তো আমাদের অবস্থা, একদম খুব করুণ অবস্থা এখন, দেখা যাক আর সই সালামতে বসাতে পারি কিনা। আর একটা খুব সুন্দর পরিবেশ এই আর কি, জালিয়াপাড়া থেকে আসার পথেই সিন্ধুকসরি জুনে সদরের যাওয়ার আগে এই জায়গাটা পড়ে, অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ভালো লাগবে পুরো রাস্তাটা জুড়েই। আসলে অনেক সুন্দর রোড, অনেক আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এই জায়গায় বাইক না চলালে এই ফিলটা আসলে পাওয়া যাবে না, আসলে এই রোডে বাইক চালাইতে হবে, বাইক চালাইতে হবে। আমি আসলে পাহাড়ের মধ্যে অনেক বড় পাহাড়ে গেছি, দার্জিলিং এর ছাঙ্গা, তারপরে আছে সিকিম গেছি, বাট পাহাড়ে তো অনেক বড় বড় পাহাড়ে গেছি, বাট এই যে বাইক চালানোর যে একটা মজা, একটা ফিল, এইটা আসলে অসাধারণ একটা বিষয়, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই ফিলটার মূলত। এই ছোট ছোট দোকানপাট মধ্যে দিয়ে বাইক চলাচ্ছে, অসাধারণ। আমরা মূলত জালিয়াপাড়া দিয়ে রাঙামাটি যাচ্ছি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য, জালিয়াপাড়া দিয়ে রাঙামাটি যাওয়া। মানে খাগড়াছড়ি 36 কিলো মনে হয়, জালিয়াপাড়া থেকে খাগড়াছড়ি 36 কিলো, সাজেক দেখলাম 98-99 কিলো। আমরা সেই জালিয়াপাড়া দিয়ে রাঙামাটি যাব, আসলে খাগড়াছড়ির মধ্যে ঢুকবো না, এই সিন্ধুকসরি মূলত আসলে যাওয়ার উদ্দেশ্য। এই রোডটা আপনি ইউজ করতে পারেন, খুব মানে ভালো লাগবে আর কি, যদি আপনারা মানে খাগড়াছড়ি ফিলটাও নিলেন, দেন আছে রাঙামাটিও গেলেন, এবং সিন্ধুকসরির যে নতুন রোড আর্মিদের করা সেই ফিলটাও পাইলেন। এখন মনে হয় অনেক কলম পাহাড়ে উঠতেছি আমি, এই আর কি প্রচুর উঠতেছি, ডানে বিপজ্জনক মোড়, আসলে অসাধারণ রোডটা, দুই সাইডে ইটও দিছে, অসাধারণ, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। রোড মানে 120 কিলো টোটাল এই রোডটা গেছে, বান্দরবান চলে যাওয়া যায় এই রোড দিয়ে। রাঙামাটি যাবো, দেন আমরা রাঙামাটি থেকে পরে আমরা বান্দরবান যাবো, হয়তো রাঙামাটিতে আজকে স্ট্রে করবো,
কালকে আমরা বান্দরবনের দিকে রওনা দেব। রোড গুলো কাটছে একবারে, মানে এত সুন্দর করে কাটছে বলার বাহিরে, অনেক সুন্দর করে কাটছে। আসলে আর্মিদের কাজগুলো অনেক সুন্দর। অস্থির ভিউ, অস্থির। ওয়াও, পথে এরকম সুন্দর একটা মনোরম পাহাড় দেখতে আসলে ভালো লাগতেছে, অনেক গভীর এই আর কি। আর এত সুন্দর রোড, গাড়ি যাচ্ছে, হোন্ডা যাচ্ছে, পাহাড় কেটে এরা রোড বানাইছে, অস্থির। বাংলাদেশ সেনাবাহিনী বিসিসি, বাংলাদেশ সেনাবাহিনী বিসিসি, ওদের যে ইয়াটা আছে না, ইঞ্জিনিয়ার কোটা, ইঞ্জিনিয়ার আছে না, তা আসলে অনেক সুন্দর। তা আশা করি সবাই আসবেন দেখার জন্য বাংলাদেশের মধ্যে, যারা আসলে টাকা কলম খুব বেশি লাগে না, অনলি 3-4 হাজার টাকা হলে হয়ে যায়, একটু গিফট বানা করে চললেই এটা ঘোরা যায়। না এখন হচ্ছে আমি বাইক চালাচ্ছি তো এই জন্য ভালো লাগতেছে, বাইকের ফিলটা পাচ্ছি। আমি তো সিকিমের সাথে তো এটা তুলনা করতে পারি, এটা দেশের মাটি, বাইকের সাথে চালাচ্ছি, এইটা হচ্ছে আলাদা একটা বিষয় এই আর কি। দেখি তারপরে আমরা দেখি সামনে চলা শুরু করি, দেখা যাক কি পাওয়া যায়। সিন্দুকসুরি পাহাড়ে একটা জায়গায় থামছি, লোকেশনটা আসলে অনেক সুন্দর, বলে বোঝানো যাবে না লোকেশনটা কত সুন্দর। জাস্ট ইমাজিন, মানে পুরাটাই পাহাড় দেখা যাচ্ছে, পুরাটাই পাহাড়, পাহাড়টা কতটা ডিপ দেখতেই পারতেছেন। আর পুরাটাই পাহাড় সবুজ দিয়ে একবারে ভরা, একবারে ভরা সবুজ দিয়ে পুরাটাই পাহাড়। এর কাছে সবচেয়ে বড় কথা, মজার একটা জিনিস, যাত্রী সামনে আছে, এখানে এসে বসবেন, বসে চিপস টিপস খাবেন, এটা সবচেয়ে একটা মজার বিষয়। আর পাশে এরকম সুন্দর একটা রোড, এই রোডে আসলে বাইক রাইড করার তার মজাই আলাদা। হ্যাঁ আসলে মজাই আলাদা, এটা রাইড না করলে বোঝা যাবে না। এমনি আসলে বাইক ছাড়া আসলে আসলে এই ফিলগুলো পাওয়া যাবে না, আসলে মূলত এই অস্থির ফিলগুলো। আসলে একটা অস্থির রাস্তা, মানে যতই দেখতেছি ততই ভালো লাগতেছে, মানে এরকম মনে হয় এই পথ যেন আমার শেষ হয়। বাতাস সুন্দর, হালকা হালকা, এই রোডটা যেদিন উদ্বোধন হয় সেদিন দেখতেছিলাম যে কবে যাবো এই রোডে। আল্লাহ তালা দোয়া করতে করলো এইভাবে নিয়ে চলে আসলো আমাদের। আসলে প্রচুর পরিশ্রম করতেছে রোডটা বানাইতে গেলে, প্রচুর কাটাকাটি করা লাগছে। ভাই এই জায়গার তেমন কিছু না ভাই, না দাঁড়ালি হইতো ভাই। ঝর্ণার পানি, আসলে এগুলো পাথর না মাটি বুঝতে পারতেছি না। অনেক কষ্ট করে কাটা লাগছে, অনেক কষ্ট করে কাটা লাগছে। আমি আপনার দার্জিলিংয়ে গেছিলাম বা যখন সিকিমে গেছিলাম এই টাইপের পাথর কাটাগুলো দেখছি আমি।
অনেক সুন্দর জজ একটা জায়গা, ভালো লাগবে জায়গাটা। খাদ্য পানি যাওয়ার জায়গা আছে এখানে, অনেক আঁকা বাঁকা পথ, প্রচন্ড সিরিয়াসলি চলাইতে হবে। অনেক সুন্দর প্লেস, আসলে ভালো লাগবে, মানে যাদের বাইক আছে তারা আসতে পারবে আর কি। আমি আমার কাছে বাস্তবে সত্যি অসাধারণ, বাংলাদেশের দিকে বাইক চালানো অসাধারণ। এখন টান নিতে পারবেন, কিন্তু সামনে একজনে দেখা দিতে হবে যে কেউ আসতেছে কিনা কানেক্টর দিয়ে। সত্যি অনেক ভালো লাগতেছে বললাম, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এইভাবে বাইক রাইড করতে পেরে। রাঙামাটি যাচ্ছে এইভাবে, মানে পাহাড়ের মধ্যে দিয়ে, আসলে অসাধারণ। অনেক সেফলি ড্রাইভ করতে হবে, এখানে উত্তেজিত হওয়ার কিছু নেই। সামনের ভিউটা অসাধারণ ভিউ, মানে এই ভিউটা রাঙামাটি 48 কিলো, অসাধারণ একবারে। মানে মূলত মানে যখন কেউ জালিয়াপাড়া থেকে এইসব দিকে আসবে তখন এই ভিউটা সে মূলত পাবে, এই অসাধারণ ভিউটা। এই যে নামতেছি, সামনে একটা আর্মি চেকপোস্ট আছে, সামনে ঢাল আছে। এই দিক মনে আর্মিরা কাজ করতেছে। অসাধারণ ভিউ, ওয়াও। বান্দরবন 112 কিলো, সাজেক 94 কিলো, এদিক দিয়ে সাজেক যাওয়া যায়। আমি আসলে কিভাবে ভাষায় প্রকাশ করবো, মানে পুরো রাস্তার ভিডিও, মানে আমি সত্যি এইভাবে বাইক চালাচ্ছি একটা মজা নিয়ে। রোডে কেউ নাই, একদম শুনশান রোড। অবশ্যই সেফ, ওয়াও, পানি, রাঙামাটির পানি চলে আসছে, অসাধারণ। রাঙামাটির লেগের পানি দেখা করছে আমার চোখে, ক্যামেরায় পড়তেছে কিনা জানি না, কিন্তু সত্যি বাস্তব এইভাবে যে একটা পাহাড় দেখতেছি, মনে হচ্ছে আর কি বলবো, মাসবি আগে মাসবি এখানে বাইক নিয়ে আসতে হবে, বাইকারদের অবশ্যই আসতে হবে। না আসার কোনো কারণ নেই, বাংলাদেশের কোনো একটা জায়গায় না আসলে হয় না।
ভাই এই লোকেশন গুলো তো থামা দরকার নাই, বুঝছেন? ভালো প্লেস পালিও, চলে যান চলে যান, টান দেন চলেন। ভাই গিয়ার কোনায় নিয়ে তুলেন ভাই, আপনার তুলতে গিয়ার কোনায় নিয়ে তুলেন, আপনি গাড়িটা গিয়ার কোনায় নিয়ে তুলেন, আপনি সেম গতিতে তোলেন, আপনার গাড়ি কোথায়, সেম গিয়ারে তোলেন গাড়ি কোথায়, আপনি গিয়ার কোনায় নিয়ে তুলেন।
ভাই ব্যাগ খুলে গেছে, ব্যাগ খুলে গেছে। চলেন সামনে চলেন আসেন। হ্যাঁ না বললে ভাই খুলে গেছে ভাই, আপনি কি বলেন ভাই? সেম না, প্রচুর আনারস চাষ হচ্ছে দেখতেছি। আমি হচ্ছে রাঙামাটির দিকে যাচ্ছি, এটা হচ্ছে জালিয়াপাড়া হয়ে সিন্ধুকসরি দিয়ে রাঙামাটির দিকে যে পথ, এই পথটা তোমারের পথ, কিন্তু প্রচুর আনারস চাষ হয়, এবং সুন্দর পথটা অনেক সুন্দর, মানে নতুন বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন পথটা কি সুন্দর। একটা রাস্তা এই অঞ্চল প্রচুর আনারস চাষ করে।